হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমার মাধ্যমিক পরীক্ষার জন্য একদম জমিয়ে প্রস্তুতি নিচ্ছ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যা যা বলবো সেগুলো যদি জাস্ট সেই জিনিসগুলো হুবহু যদি ফলো করো এবং আমার উপর বিশ্বাস রাখো, মাধ্যমিক ভৌতবিজ্ঞানে 100-তে 100 কিন্তু নাম্বার তুমি তুলতে পারবে। 100-তে যদি 100 নাও আসে, 95-এর উপরে তো তুমি তুলতেই পারবে। একদম সোজা সাপটা একটা তোমাদের রাস্তা বলবো, বেশি ঘোরাবো না। এই জিনিসগুলো যদি ফলো করো নাম্বার তুমি তুলতে পারবে। প্রতি বছরই আমার যারা যারা আমার কাছে পড়ে তাদের মধ্যে 2-1 জন 100-তে 100 তুলতে পারে প্রতি বছরই, সবার আসে না, ঠিক আছে? তবে 90-এর উপরে প্রায় সবারই নাম্বার চলে আসে। তো তুমি যদি এটাকে ভালোভাবে ফলো করো তোমারও কিন্তু 100-তে 100 তুমিও তুলতে পারো যদি এই জিনিসগুলোকে ফলো করো। কিভাবে মাধ্যমিক ভৌতবিজ্ঞানে 100-তে 100 তুমি তুলতে পারবে? কোনো এখানে তোমার জাদুমন্ত্র ব্যাপার নেই, কোনো স্পেশাল কোনো কিছু নেই। সিম্পল কয়েকটা পদ্ধতি রয়েছে, আমি স্টেপ বাই স্টেপ এক এক করে তোমাদের বলছি যে এইভাবে পড়বে, এই জিনিসগুলো ফলো করবে, টেস্ট পরীক্ষার পরে এই জিনিসগুলো জাস্ট করবে, তাহলেই হয়ে যাবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, শুধুমাত্র ভিডিওটা দেখো না, একটা খাতা কলম নিয়ে নাও। কারণ ভিডিও দেখলে তুমি এখন ভিডিও দেখবে মাথায় থাকবে, এখন তোমার মনে হবে হ্যাঁ আমি এই নাম্বারটা তুলবো মাধ্যমিকে, আমি করতে পারবো, খুব একটা কঠিন কাজ নয়, হয়ে যাবে আমার দ্বারা। কিন্তু এরপরে যখন তুমি অন্য আরেকটা ভিডিও দেখবে ইউটিউবে ভুলে যাবে। তুমি এখন একটা খাতা কলম বের করো, কাগজে এগুলোকে লেখো, তারপর ওই কাগজটাকে দেয়ালে সেটে দাও, তারপর তুমি অন্য যা কিছু করো করো, ঠিক আছে? দেয়ালে এমন জায়গায় রাখো যেখানে তোমার সবসময় নজর যায়। যদি এই কাজটা করতে পারো তাহলে তুমি সামনের রাস্তাটা ফলো করতে পারবে। আশা করি তুমি ভিডিওটাকে পজ করে খাতা কলম বের করে নিয়েছো। এবার শোনো ভালো করে, ভৌতবিজ্ঞানে যদি 100-তে 100 পেতে চাও না, সাজেশনের পেছনে প্রথমে দৌড়ানোর দরকার নেই। সিলেবাসে আমাদের যতটুকু রয়েছে, যা যা আমাদের সিলেবাসে রয়েছে যে এই জিনিসগুলো পড়তে হবে, সেই সমস্ত জিনিস একদম খুঁটিয়ে A to Z তোমাকে পড়তে হবে, কোনো কিছু ছাড়া যাবে না। তুমি টেক্সট বই খুঁটিয়ে পড়তে পারো, বা তোমার শিক্ষক যদি তোমাকে এমন কোনো নোটস দিয়ে দেয় ভালো করে বানিয়ে, যেই নোটসটা পড়লে ওর বাইরে মাধ্যমিকে কোনো প্রশ্ন আসবে না, সেই নোটসটাকে তাহলে তুমি খুব ভালো করে খুঁটিয়ে পড়ো। কোনো এমন মাথায় রাখবে না যে এটা বেশি ইম্পর্টেন্ট এটা কম ইম্পর্টেন্ট, এরকম মাথায় প্রথমে রাখবে না। তুমি ভাববে সমস্ত কিছু ইম্পর্টেন্ট, সব জায়গা থেকে প্রশ্ন হতে পারে, এমনটা ধরে নিয়ে সমস্ত কিছু একদম ডিটেলসে ভালো করে প্রথমে পড়বে। পড়া হয়ে গেল, এবার ওই অংশ থেকে মাধ্যমিকে কত ধরনের প্রশ্ন হতে পারে, বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন এসেছে, বড় প্রশ্ন কি কি এসেছে, ছোট প্রশ্ন কি কি এসেছে, সেগুলো তুমি লিখে প্র্যাকটিস করো। এবং বিগত বছরের সাথে সাথে আরও কত ধরনের প্রশ্ন হতে পারে তোমার যে শিক্ষক আছে তার কাছে শুনে নিতে পারো, যে এখান থেকে কত ধরনের প্রশ্ন করতে পারে, একটা সিম্পল কনসেপ্ট থেকে ঘুরিয়ে কতভাবে প্রশ্ন করতে পারে, সেই সকল প্রশ্নের উত্তর তোমাকে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। কারণ এটা আমাদের মৌখিক পরীক্ষা নয়, শুধুমাত্র যদি তুমি মুখে মুখে পড়ো পরীক্ষায় 100-তে 100 কোনোদিনই আসবে না, তোমার অজান্তে তুমি ভুল করে আসবে। তো যত ধরনের প্রশ্ন হতে পারে সব প্রশ্নগুলোকে আমাদের লিখে প্র্যাকটিস করতে হবে, যাতে পরীক্ষায় যেই প্রশ্নই করুক না কেন আমি যাতে সঠিক উত্তরটা ওখানে লিখে আসতে পারি, এই লেখার অভ্যেসটা আমাদের করতে হবে। এবার শুরুর দিকে এই জিনিসটা একটু কঠিন লাগবে, কারণ সিলেবাস অনেক বড়, এত কিছু একবার কি করে করব, শুরুর দিকে একটু কষ্ট হবে, শুরুর দিকে এই জিনিসটা করো। তো প্রথম ধাপ কি বললাম, খুঁটিয়ে যা কিছু সিলেবাসে আছে A to Z খুঁটিয়ে পড়ো, কোনো কিছু ছাড়া যাবে না। কত ধরনের, 2 নম্বর পয়েন্ট, কত ধরনের প্রশ্ন হতে পারে সেগুলোকে খাতায় লিখে প্র্যাকটিস করো। গেল বড় প্রশ্ন, গেল এবার ছোট প্রশ্নের কথায় আসি। ছোট প্রশ্নের জন্য না, তুমি যা পড়েছো ওর মধ্যে থেকেই ছোট প্রশ্ন আসবে, কিন্তু ছোট প্রশ্ন অনেক সময় অনেক রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করে। তো প্রশ্ন যত ধরনই ঘোরাক না কেন, পরীক্ষার হলে গিয়ে যাতে তোমাকে ভাবতে না হয় এটার উত্তর কি হবে, পরীক্ষাতে যাতে 100% তুমি কমন পাও, মানে সরাসরি প্রশ্ন দেখা মাত্র তোমার মাথায় উত্তর চলে আসবে, এই জিনিসটা যদি হতে পারে, এই জিনিসটা যদি করতে পারো, ঠিক আছে, এই জিনিসটাতে হয়, তার জন্য তোমাকে যেটা করতে হবে প্রচুর সংখ্যায় ছোট প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। বড় প্রশ্নের জন্য নোটস পড়লে ওই নোটস থেকে ছোট প্রশ্ন হবে, কিন্তু ছোট প্রশ্ন তোমাকে এক্সট্রা করে বেশি বেশি করে অভ্যেস করতে হবে। তার জন্য তুমি কোনো টেস্ট পেপার ফলো করতে পারো, টেস্ট পেপারে বিভিন্ন স্কুল কী কী ছোট প্রশ্ন করছে সেগুলোর উত্তর তুমি প্র্যাকটিস করো, তাহলে শর্ট কোশ্চেনের অভ্যাসটাও হবে। এই 2-3টে জিনিস হলো শর্ট কোশ্চেনের জন্য বললাম। এবার লাস্ট আর 2টো জিনিস করতে হবে, আর অন্য এক্সট্রা কিছু করতে হবে না, কোনো সাজেশনের পেছনে প্রথমে দৌড়াবে না। সাজেশনের ব্যাপারে আমি আসছি, সাজেশন কীভাবে ব্যবহার করতে হয় সেটাও বলবো, কিন্তু প্রথমে সাজেশনের পেছনে দৌড়াবে না। এবার 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর ধাপ কী করবে, বই পড়ে নিয়েছি মানে পুরোটা পড়ে নিয়েছো, লিখে প্র্যাকটিস করেছো, এটা খুব ইম্পর্টেন্ট, সকল ধরনের প্রশ্ন লিখে প্র্যাকটিস করতে হবে। করে নিলে শর্ট কোশ্চেন প্র্যাকটিস করলে অনেকগুলো, প্রচুর সঙ্গে শর্ট কোশ্চেন করে নিলে, এবার তোমাকে লাস্ট যেটা করতে হবে রিভিশন করতে হবে। যেই ছাত্র যত বেশিবার একই জিনিস বারবার পড়বে, মাথায় যাতে ঢুকে যায়, পরীক্ষার হলে
কিঞ্চিত মাত্র যাতে ভুল না হয়, সেই জন্য ওই একই পড়াকে তোমাকে বারবার পড়তে হবে। নতুন কিছু প্রশ্নের পেছনে দৌড়াতে হবে না। এই যে সিলেবাসের বাইরের প্রশ্ন অনেকে পড়তে যায়, সিলেবাস ক্লাস ইলেভেন টুয়েলভে পড়া অনেকে পড়তে যায়, যে এই প্রশ্ন মাধ্যমে, ওরকম কঠিন প্রশ্ন মাধ্যমিকে হয় না, হলেও অথবা থাকবে, ঠিক আছে? তো সিলেবাসের বাইরে পড়ার দরকার নেই, সিলেবাসের মধ্যেই ওই একই পড়াটাকে বারবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও। আর লাস্ট পাঁচ নাম্বার ধাপ, এটা তোমাকে করতে হবে কি, বাড়িতে বসে সময় ধরে পরীক্ষা দিতে হবে। টেস্ট পরীক্ষার আগে তুমি আপাতত টার্গেট নাও যে টেস্ট পরীক্ষার আগে আমি সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করব, যত ধরনের প্রশ্ন হয় সেগুলোকে চেষ্টা করব লিখে প্র্যাকটিস করা। সব প্রশ্নগুলোকে লিখে প্র্যাকটিস করতে না পারলেও মাধ্যমিকে যেগুলো এসেছে এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে অন্তত আপাতত লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো টেস্ট পরীক্ষার আগে। এবং পরীক্ষা হলে স্কুলে টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি বাড়িতে সময় ধরে একটা 90 নম্বরের গোটা পরীক্ষা দাও এবং তুমি দেখো এই 90 নম্বরের মধ্যে তুমি কত পাচ্ছ, প্রশ্নপত্র কোথায় পাবে। তুমি যে কোনো একটা টেস্ট পেপার খুলে নাও, আগের বছরের টেস্ট পেপার হোক, যেখান থেকে হোক, একটা প্রশ্নপত্র বের করো, র্যান্ডামলি একটা বের করো, করে তুমি 3 ঘন্টা সময় নিয়ে ওটাকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো 90 নম্বরে, দেখো তোমার কত নাম্বার আসছে। ওই পরীক্ষা দিতে গেলে তুমি দেখতে পাবে যে তুমি অজান্তে অনেক জায়গায় ভুল করে ফেলেছ, আবার অনেক প্রশ্ন তুমি আটকে যাবে। তো যেগুলো জায়গাতে আটকে যাবে তার মানে ওগুলোতে তোমার দুর্বলতা রয়েছে, ওই দুর্বলতাগুলোকে জাস্ট ঠিক করতে হবে, ঠিক আছে? পাঁচ নাম্বার ধাপ এটাই, আমাদেরকে বারবার পরীক্ষা দিতে হবে সময় ধরে, 3 ঘন্টা করে সময় ধরে, 15 মিনিট হাতে রাখবে খাতা চেক করার জন্য, 3 ঘন্টা সময় ধরে পরীক্ষা দিতে হবে, কোথায় ভুল করছো ওই ভুলগুলো যাতে দ্বিতীয়বার না করো সেটা শোধরাতে হবে, ব্যাস এই কাজটাই করতে হবে। টেস্ট পরীক্ষার পরে কি, টেস্ট পরীক্ষার পরে ওই তুমি একই রিভিশনই করে যাবে, তুমি যার কাছে টিউশন পড়ো সে তো তোমাকে টেস্ট পেপার সলভ করিয়ে দেবে, তোমাকে সময় নষ্ট করে টেস্ট পেপার সলভ করতে যাবে না, ঠিক আছে? তুমি যা পড়েছো ওগুলোকে বারবার রিভিশন দাও আর সময় ধরে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো যে 3 ঘন্টারও কম সময়ের মধ্যে আমি খাতা কমপ্লিট করতে পারছি কিনা, সঠিকভাবে নামাতে পারছি কিনা এবং শেষ করার পরে গোটা খাতাটাকে একবার রিভাইজ করতে পারছি কিনা। এই প্র্যাকটিসটা যদি করে নাও বিশ্বাস করো অনেক বেশি বলে ফেলেছি আমি, এত বেশি যদি করতে পারো 100-100 তোমার কেউ আটকাতে পারে, কেউ করতে পারে না এত বেশি। আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা 100-100 পেয়েছে, তারাও বলে দাদা আমি হুবহু তোমার এই পদ্ধতিটাকে ফলো করতে পারিনি, অনেক জায়গায় একটু ভুল করেছি, মানে কিন্তু অনেকটা ফলো করেছি যার জন্য আমার 100 এসেছে। তো আমি যেটা বললাম শুনতে কঠিন মনে হলেও এইটাকে যদি তুমি অনেকটা ফলো করতে পারো তবুও কিন্তু তুমি 100-100 আনতে পারবে। আরে 100-তে যদি 100 নাও আনে, তুমি 100-কে টার্গেট করে জাস্ট প্র্যাকটিস করো এই জিনিসগুলোকে, আমি কথা দিচ্ছি 95-এর উপরে তো নাম্বার চলে আসবে, 90-এর উপরে তো চলে আসবে, এই জন্য না 95-এর উপরে চলে আসবে যদি হুবহু করতে পারো, ঠিক আছে? এবার তোমাদের একটা জিনিস বলি, তোমার এই স্বপ্নটাকে পূরণ করার জন্য মাধ্যমিকে যাতে তুমি ভালো নাম্বার তুলতে পারো একটা, খুব ভালো একটা যাতে নাম্বার তুলতে পারো, তার জন্য তোমাদের জন্য আমরা আরম্ভ ব্যাচ নিয়ে এসেছি। অনেকে বলবে, তোমরা বলতে পারো যে তাতে তুমি ব্যাচ প্রমোশন করতে লাগলে, দেখো তোমাদের সুবিধার্থে আমরা এই ব্যাচটা এনেছি, হ্যাঁ, যাতে তোমাদের সুবিধা হয়, তোমাদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। এই ব্যাচে আমরা কি করব, প্রত্যেকটা টিচার, 7টা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে, ব্যাচ সম্পর্কে তোমরা অলরেডি জানো, সব টিচার তোমাদের সিলেবাসে যা কিছু রয়েছে একদম শুরু থেকে শেষ, শুরু করে শেষ পর্যন্ত A to Z সিলেবাস ভালো করে খুঁটিয়ে পড়ানো হবে তোমাদেরকে, সমস্ত টিচার তোমাদেরকে পড়াবে এবং ওখান থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে তোমাকে যাতে এক্সট্রা করে বই না খুলতে হয়, এই বই থেকে একটা জিনিস পড়ছো, ওই বই থেকে একটা জিনিস পড়ছো, কোনো কিছু বাদ যাচ্ছে কিনা ওই চিন্তা যাতে তোমার মাথায় না থাকে, তার জন্য আমরা প্রত্যেকটা টিচার তোমাদের একটা নোটস দিয়ে দেবো, একদম হাই কোয়ালিটি নোট, ওই নোট যদি পড়ে নাও ওর বাইরে মাধ্যমে কোনো প্রশ্ন আসবে না, যেটা ব্যাচের স্টুডেন্টরা পাবে। তো নোটস থেকে তুমি পড়ে নেবে, একটা করে চ্যাপ্টার আমরা শেষ করব, তার উপরে আমরা মক টেস্ট নেব তোমাদের, যাতে একটা চ্যাপ্টার তুমি শেষ করলে ওই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন হতে পারে, বিগত বছরগুলোতে কী কী প্রশ্ন এসেছে অলরেডি তোমাদের বেলায় কী কী আসতে পারে সেগুলো তো আলোচনা হবে, তার পাশাপাশি একটা করে ছোটো ছোটো মক টেস্ট নেওয়া হবে। এইভাবে পুরো সিলেবাসটা তোমাদের কমপ্লিট আমরা করাবো, করানোর পরে একটা বড় 90 নম্বরের পরীক্ষা নেব। টেস্ট পরীক্ষার পরে আমরা কী করবো, তোমাদের রিভিশন করিয়ে দেবো, বই দেখে নিজে থেকে যদি নোটস পড়ে নিজে থেকে পড়তে যাও আগে আগে টেস্ট পরীক্ষার পর, তো তুমি দেখবে তোমার সময় নষ্ট হচ্ছে, কিন্তু তুমি 1-1.5 ঘন্টার আমাদের ক্লাস করে নাও, আমরা কী করবো একটা ক্লাসে গোটা একটা চ্যাপ্টার তোমাদের শেষ করে দেবো, রিভিশনের একটা আলাদা সিরিজ তোমাদের আমি শুরু করবো, আমরা সবাই শুরু করবো, যেখানে কী করবো তোমাদের রিভিশন করবো, তখন আর বোঝাতে বসবো না, যে 1.5 ঘন্টার মধ্যে একটা গোটা চ্যাপ্টার আমরা শেষ করে দিচ্ছি, যাতে তোমাদের অল্প সময়ের মধ্যে ভিডিও দেখে একবার রিভাইজ করে নিলে দ্বিতীয়বার নোটস পড়তে যাবে দেখবে খুব কম সময় তোমার রিভিশন হয়ে যাচ্ছে। রিভিশন তোমাদেরকে করিয়ে দেবো, টেস্ট পেপার সমাধান নিয়ে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, টেস্ট পেপারের সম্পূর্ণ সমাধান আমরা তোমাদেরকে করে দেবো, তোমাদের সময় যাতে বাঁচে, তোমরা যাতে বাড়িতে মক টেস্ট বেশি দিতে পারো তার জন্য সেই কাজ আমরা করে দেবো, বাকি সাজেশন তো আমরা আরও দেবো, তাই না? এই আরম্ভ ব্যাচে যদি তুমি এখনও জয়েন না হয়ে থাকো জয়েন হয়ে যেতে পারো, কারণ এখান থেকে অনেক ভালো প্রস্তুতি তোমরা নিতে পারবে এবং আমরা আশা রাখছি এবছর এই
আমাদের আরম্ভ ব্যাচ থেকে অনেক ভালো ছাত্র আমরা এখান থেকে বের করব, আশা রাখবো এখান থেকে অনেক র্যাঙ্কারও বের হবে। এবং আমি আশা রাখছি তুমি যে ভিডিওটা দেখছো তুমিও যাতে ভালো নাম্বার করতে পারো, তার জন্য এই আরম্ভ ব্যাচে তুমি জয়েন হয়ে যেতে পারো। আরম্ভ ব্যাচের প্রাইস আমরা রেখেছি খুবই কম, 7 জন শিক্ষক রয়েছে আর এবং তোমাদের এত কিছু আমরা দেবো তার জন্য আমরা প্রাইসটা রেখেছি 1999 টাকা। এই আরম্ভ ব্যাচ সম্পর্কে তুমি যদি আরও ডিটেলসে জানতে চাও আমাদের ব্যাচের লঞ্চ সেশন দেখতে পারো এবং তুমি ওখানে দেখলে বুঝতে পারবে যে ব্যাচে আসলে কী কী ফ্যাসিলিটি তোমরা পাবে যেগুলো তুমি অফলাইন ব্যাচে পাচ্ছ না। ওই ব্যাচটা নিলে তুমি মাধ্যমিকে কত ভালো কেন ভালো রেজাল্ট করতে পারবে সেটা বুঝতে পারবে। যদি তোমার মনে হয় ব্যাচটা জানার পরে তোমার যদি মনে না ব্যাচ আমার অতটা হেল্প হবে না আমি এগুলো অন্য জায়গাতে পাচ্ছি তাহলে ব্যাচ নিও না, কোনো ব্যাপার না। কিন্তু তুমি ওই ব্যাচের সেশনটা না দেখিয়ে থাকলে দেখে নিও। আর যদি ব্যাচের সেশন দেখে থাকো এখনো ভাবছো ব্যাচটা নিবো কি নেবো না, আমি বলবো নিতে পারো তুমি, ঠিক আছে তুমি নিয়ে নাও ব্যাচটা, কারণ ব্যাচটা নিয়ে নিলে অনেক ভালো প্রস্তুতি তুমি এখান থেকে করতে পারবে এবং একটা ভালো নাম্বার কিন্তু আনতে পারবে। বাকি অন্য কোনো যদি ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে তুমি জানাতে পারো। আর ব্যাচটা পারচেস করার লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে গিয়ে খুব শীঘ্রই তুমি পারচেস করে নাও ব্যাচটা। ক্লাস আমাদের খুব শীঘ্রই শুরু হতে চলেছে, অলরেডি অনেক ছাত্র চলে এসে গিয়েছে এবং আমরা আশা রাখছি আরও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট আসবে। বেশি ছাত্র আসলে আমরা খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করতে পারবো, ঠিক আছে? তো রাখছি এইখানেই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর তোমাদের অন্য কোনো যদি সাহায্যের দরকার হয় আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? বাকি ব্যাচে জয়েন হয়ে যাও, খুব শীঘ্রই তো দেখা হচ্ছে তোমাদের সাথে ব্যাচের ক্লাসে। টাটা।